যেগুলো লিজ দেওয়া হচ্ছে ওয়াকা বোর্ডের প্রপার্টি দেখে নিও তো কাকে কাকে কি দেওয়া হচ্ছে, আমার কাছে তো কখনো আসে না। দিদি আমার ভাই, আপনি যেটা অর্ডার করেছিলেন গত বছরই আমাদের বিদ্যুৎ দপ্তর থেকে 132 কেভির বিদ্যুৎ হওয়াতে বিদ্যুতের আর কোনো অভাব নেই দিদি। আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি, অনেকে বাড়ি বিভিন্ন জায়গায় নিয়ে গেছে, কিছু কিছু যদি পোলের যদি একটু পোলগুলো যদি হতো তাহলে ওই পোলগুলো দেওয়া যেত, তাহলে করলে ভালো হতো বিদ্যুতের পোল। বসো, তাজমহলের কাজ হয়ে গেল, বসো। এই ইত্রিশালি বলবে না, তোমার কোনো কাজ নেই, তোমার কাজ আমি করে দেবো এখান থেকে। ইমামি তুমি কিছু বলবে? মইনুল কিছু বলবি? ওই দুটো মইনুল আছে তো, একই জায়গা, ও একই জায়গা, একই মনিরুল মইনুল। আপনি মানু বলতেন আমার, যুব কংগ্রেসের সময় থেকে মানু। নমস্কার, আমি যে বিষয়টা নিয়ে দিদির দৃষ্টি আকর্ষণ করছি, NH-34 গঙ্গার উপর 1917 সালে তারা নতুন ব্রিজ শুরু করেছিল, সম্ভবত তার 2 বছর পরেই একটা বড় ধরনের দুর্ঘটনা হয়, কয়েকজন ইঞ্জিনিয়ার লেবার মারা যাওয়ার পর সেটা দীর্ঘদিন বন্ধ ছিল। আমি নীতিন গাডকারি থেকে শুরু করে NH-এর চেয়ারম্যান থেকে শুরু করে MP-FMP-কে নিয়ে বহুবারই চেষ্টা করেছি, কাজের কিন্তু গতি বাড়ছে না। তুমি একটা কাজ করো, একটা চিঠি লিখে আমাকে পাঠিয়ে দিও, আমি দেখে নেব। আমি DM মুর্শিদাবাদ। না, এটা যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের, তুমি একটা চিঠি লিখে ববির কাছে দিয়ে দিও, ববি আমায় দিয়ে দেবে, আমি মানে একটা ফর্ড করব। ধন্যবাদ, ধন্যবাদ। জেলা পরিষদের সভাধিপতি কোথায়? এটা মুর্শিদাবাদ, কি খবর? রাস্তাশ্রী কাজ সব ঠিকমতো চলছে? আমার রাস্তাশ্রী কাজ আর একটা হচ্ছে জল ম্যাডাম স্বপ্ন, আমাদের এই দুটো খুব ভালো করে মনিটরিং করতে হবে। রাস্তাশ্রীর কি খবর? রাস্তাশ্রী আমরা 591টা স্কিম আমাদের দিয়েছিলেন, আমাদের প্রায় 720 কিলোমিটার 265 কোটি টাকা আমাদের জেলাতে পেয়েছে। আমি যেটা বলবো সেটা হচ্ছে জেলা টু জেলা কম্পিটিশন করুক, কারা সবচেয়ে আগে ভালো করে করতে পারে। ম্যাডাম আমাদের 17টা কাজ শেষ হয়ে গেছে, 2টো জেলা পরিষদের কাজও শেষ হয়ে গেছে, অর্কডেরও প্রায় দেওয়া শেষ, কাজ শুরু হয়ে গেছে প্রত্যেকটা। রাষ্ট্রশ্রীর কাজে যা ফার্স্ট সেকেন্ড থার্ড আমি 3টে প্রাইজ দেব, যে যেটা ভালো করে করতে পারবে আগে করতে পারবে তাদের জন্য। ম্যাডাম আমাদের মালদাতে 298 ইটল স্কিম ছিল, তার মধ্যে আমাদের অলরেডি আমাদের 275 কন্টিনিউ হচ্ছে। দেখুন, গ্রামের রাস্তাগুলো হয়ে গেলে মানুষের সুবিধে হয়, টাকা দেয় না, পয়সা দেয় না, তাও অতগুলো টাকা দিয়েছি, 11,000 রাস্তা তৈরি হচ্ছে, 11,000 কিলোমিটার, এর আগে আমি 1,00,000 কিলোমিটার করে দিয়েছি। ম্যাক্সিমাম গুলো ম্যাডাম নেক্সট 15 দিনের মধ্যে হয়ে যাবে আমাদের। থ্যাংক ইউ, হয়ে গেলে আমি তোমায় মিষ্টি খাওয়াবো, ঠিক আছে? তবে অনেক গ্রাম বেনিফিট, তোমার মালদার রসকদম, তোমাকে মালদার রসকদমই খাওয়াবো, যাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ বলুন। নমস্কার দিদি, প্রথমত আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মুর্শিদাবাদে 6টা আদিবাসীদের জন্য হোস্টেল তৈরি হয়েছে, প্রায় 2 বছর কমপ্লিট হয়ে গেছে, কিন্তু দিদি এখনো সেগুলো চালু হয়নি। আমাদের দূর দূরান্ত থেকে ছেলেমেয়েরা বীরভূম এবং মালদা থেকেও। এক সেকেন্ড, কেন চালু হয়নি এখনো? সঞ্জয়, তোমার ট্রাইবাল ডিপার্টমেন্ট কে দেখে? ট্রাইবাল ডিপার্টমেন্ট। ছোটেন লামা কোথায়? তুমি কিন্তু দায়িত্ব নিচ্ছ, ওই দিন ওয়ান মান্থ না হলে আপনি ববিদাকে একটা লেটার দেবেন, কমপ্লেন লেটার, আমি দেখে নেবো। আচ্ছা, থ্যাংক ইউ দিদি। ম্যাডাম আমি একটু বলবো। হ্যাঁ বলুন। ম্যাডাম এটা যেটা হচ্ছে কি, হোস্টেলগুলো ম্যাডাম যেটা হচ্ছে, হোস্টেলগুলো আমি জানি,
হোস্টেলগুলোতে ফার্নিচার লাগবে, সেই জন্য আমরা ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট কে জানিয়েছিলাম, ওনারা ফিনান্সে গেছে, ফাইলটা ওখান থেকে বেরিয়ে আসবে। আমি একটা কথা বলবো, একটা কথা বলি, চলে আসবে ম্যাডাম। ডিএম রা যদি একটু বুদ্ধিমান হয়, সিএসআর এ তো ফার্নিচার লোকে দিতেই চায়। আপনার এখানে আপনি জানেন আমাদের চেম্বার্স কে ডাকা হয়েছে, চেম্বার্স আছে না, মালদা থেকে আছে ম্যাডাম, মালদা থেকে আছে, মুর্শিদাবাদ আসেনি। চেম্বার্স কে বলুন ফার্নিচার ওরা ইমিডিয়েট করে দেবে, তারা খুশির সাথে দিতে চায়। আপনি তো টাকা চাইছেন না, আপনি কিছু চেয়ার, আপনি একটা আলমারি, একটু বসার জায়গা, এর জন্য ফাইন্যান্সে বিল ওয়েট করবে কেন? আমাদের সব হয়ে গেছে ম্যাডাম, আমরা জাস্ট ওটা পেলে আমরা ওয়ার্ক অর্ডার দিয়ে কাজটা করিয়ে নেব। আর যেটা যেটা হচ্ছে রিক্রুটমেন্ট লাগবে, কিছু যারা সুপার যারা ওই হোস্টেলগুলি চালানোর, সেটা স্যার বলে দিলেন, এই দুটো হলে আগামী এক মাসের মধ্যে চালু, এক মাসের মধ্যে ইউ হ্যাভ টু কমপ্লিট ইট। আর মুর্শিদাবাদও ম্যাডাম, মুর্শিদাবাদেরই সমস্যা, হ্যাঁ মালদাও ম্যাডাম, মালদা তো গাজর ট্রাজরে অনেক আদিবাসী আছে, আমি ওদের একটা বিয়েতে এসেছিলাম। যদি আমি ছোট্ট করে কিছু বলতে চাই, হ্যাঁ বলো বলো। বলছিলাম গঙ্গা ভাঙনের জন্য যে অর্থ বরাদ্দ করলেন, আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের জঙ্গিপুরে আমি 10 বছরের মধ্যে আস্তে আস্তে করব, আমি এবছরেরটা দিয়ে দিলাম। ঠিক আছে, থ্যাংক ইউ, এতে অনেক কাজ হবে আর কি। আমাদের জঙ্গিপুরে ফায়ার ব্রিগেড এবং একটা বাস টার্মিনাস আমরা অনেক দিন আগে শুনেছিলাম যে এটা অনুমোদন হয়ে আছে, তো এটা হওয়ার খুব সাধারণ মানুষের প্রয়োজন রয়েছে এই বিষয়টা। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সেক্রেটারি কে আছে? সৌমিত্র মোহন ভার্চুয়ালে কোথায়? স্নেহাশিস আছে? সৌমিত্র কোথায়? ও ভার্চুয়ালে আছে। সৌমিত্র হাত তোলো, দেখতে পাচ্ছি না তো। সৌমিত্র অ্যাবসেন্ট, -1। ম্যাম আমি আছি, ম্যাম হ্যালো, ম্যাম আমি আছি, এখানেই আছি, হ্যালো। কেন দেখতে পাচ্ছি না, হাত তোলো তো। ম্যাম ভিডিও কানেক্টেড আছে, ম্যাম অডিও ভি কানেক্টেড আছে। একটা বাস স্ট্যান্ড সিম্পল করতে কত লাগে খরচা? ম্যাডাম এটা ডিপেন্ড করে, ম্যাডাম সাইজ অফ দ্য বাস স্ট্যান্ড 1 কোটি থেকে 2 কোটি মতন লাগে ম্যাম। তুমি 1 কোটি টাকা দিয়ে জঙ্গিপুরে একটা বাস স্ট্যান্ড করে দাও। জঙ্গিপুরে কিন্তু যেহেতু হেডকোয়ার্টার একটা জেলার, আমার মনে হয় ফায়ার ব্রিগেড একটা দরকার ইমিডিয়েট। ফায়ার ব্রিগেডে কে আছে? ডিজাস্টার মনোজ, জঙ্গিপুরে ফায়ার ব্রিগেড রেডি আছে, তা করে দিচ্ছ না কেন? কাজ চলছে, কাজ চলে হয়ে গেলে বলে দিও চটপট। হ্যাঁ ওটাও তো হচ্ছে, ঠিক আছে বলো। চাচল, চাচল ম্যাডাম, সামিউল ইসলাম আমি ম্যাডাম। আমরা জেলা পরিষদের, প্রথমে আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই মালদায় আসার জন্য। আমরা জেলা পরিষদের মাধ্যমে আমার এলাকাতে প্রচুর উন্নয়ন করেছি ম্যাডাম, তাতে মানুষ প্রচুর খুশি আছে। এই উন্নয়ন 2011 সালের আগে এই উন্নয়ন কোনোদিন হয়নি, প্রথম এই উন্নয়ন হচ্ছে 2011 সালের পরে প্রথম উন্নয়ন ম্যাডাম। এর আগেও আপনাকে আমি রিকোয়েস্ট করেছিলাম ম্যাডাম, চাচলে একটা নজরুল বাস টার্মিনাস ম্যাডাম আছে, প্রচুর জ্যাম হয় ওখানে। আমাদের ডিএম সাহেব বর্তমান আছেন, উনি দেখতে গেছিলেন প্রখর রৌদ্রের মধ্যে, উনি ঘুরেছেন, প্রচুর জ্যাম হয় ম্যাডাম। ওই স্ট্যান্ডটাকে পরিবর্তন করে দিলে ম্যাডাম চাচলবাসী উপকৃত হবে ম্যাডাম। ম্যাডাম ওটা আমি দেখে এসেছি ম্যাডাম, এবং সৌমিত্র স্যারের সঙ্গে আমার কথা হয়েছে ম্যাডাম। সবাই বাস স্ট্যান্ড চাইলে এত বাস স্ট্যান্ড কোথা থেকে করব? একবারে প্রচুর জ্যাম হয় ম্যাডাম ওখানে, পুরোটা চাচলবাসের আবেদন ম্যাডাম, অনুরোধ ম্যাডাম। এটা ম্যাডাম একটা চাচলে ম্যাডাম, আপনি বাস এই শোনা আমার কথা হলে, আমি আমার রাজ্যসভার এমপিদের থেকে 1 লাখ টাকা দিচ্ছি, এই 1 কোটি টাকা দিচ্ছি ফর দিস চাচল বাস স্ট্যান্ড। থ্যাংক ইউ ম্যাডাম, আপনি অলরেডি, থ্যাংক ইউ ম্যাডাম, আমি করে দিলাম এটা রাজ্যসভার এমপিদের থেকে। থ্যাংক ইউ ম্যাডাম, তুই এটা করে দে এটা।